আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন এ অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা আইনি পরামর্শ, সাম্প্রতিক বিষয়, মধ্যবর্তী নির্বাচন সবকিছু নিয়েই আলোচনা করব। এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে যে কোনো তথ্য কিংবা কোনো যদি প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি শেখ সেলিম, আজকের একদম আমি যদি বলি যে উল্লেখযোগ্য খবর, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যারা আশ্রয় প্রার্থী অর্থাৎ অ্যাসাইলাম করেন, পলিটিক্যাল অ্যাসাইলাম কিংবা যে কোনো অ্যাসাইলাম, সেক্ষেত্রে তিনি একটি প্রস্তাব করেছেন। তার আগে আপনার কাছে আরও কিছু তথ্য দিয়ে রাখতে চাই যে 6ই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তার প্রচারণা চালাচ্ছেন, সব কিছুতেই কিন্তু তিনি অভিবাসন ইস্যুটিকে টেনে নিয়ে আসছেন এবং বিতর্কিত বিভিন্ন মন্তব্য কিন্তু আজকে পলিটিক্যাল অ্যাসাইলাম মানে অ্যাসাইলামের ক্ষেত্রে কথা বলেছেন। এর আগে বলেছেন জন্মসূত্রে আমেরিকার নাগরিক হতে পারবে না যাদের বাবা মা অবৈধ, সেই সাথে সীমান্তে দেয়াল তৈরি, সেই সাথে ক্যারাভান ঢুকতে দেয়া হবে না। মানে মোটামুটি মধ্যবর্তী নির্বাচনে তার মূল হাতিয়ার হচ্ছে অভিবাসন ইস্যুটি। তবে শুরুতেই জানতে চাই আজকের যে বক্তব্যটি, সেই বক্তব্যটি নিয়ে। তিনি বলেছেন যে কেউ যদি আশ্রয় প্রার্থী হতে চান তাহলে তাকে অবশ্যই আমেরিকায় বৈধভাবে ঢুকতে হবে এবং তার মেধা থাকতে হবে। আপনি কি বলবেন? আমার মনে হয় না যে এইটা উনি মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে চেঞ্জ করতে পারেন। ইজ এ ওয়েল এস্টাবলিশড প্রিন্সিপল, যারা অ্যাসাইলাম সিক করা যায় যে কোনোভাবে আসে, এসে এই দেশে, তারপর এবং ওই আন্তর্জাতিক কনভেনশনগুলো আছে, জেনেভা কনভেনশন 1967 প্রোটোকল, সে লন্ডন প্রোটোকল, যেটার ভিত্তিতে এই দেশে মানে ডোমে আইন আছে যে অ্যাসাইলাম যে কোনো জায়গায় যে কোনোভাবে সিক করা যায়, এবং তার সাথে রিকোয়ারমেন্ট হচ্ছে পারসিকিউশন অথবা ফিউচার ফিয়ার অফ পারসিকিউশন, অর্থাৎ হচ্ছে যারা নির্যাতিত হইতে বা ভবিষ্যতে নির্যাতনের শিকার হইতে পারেন কতকগুলি লিপিবদ্ধ কারণে। ওকে, সেক্ষেত্রে যে সেটা আইনে নাই। ওকে, অ্যান্ড এনি এ টনস অফ মানে মিলিয়ন্স অফ মিলিয়ন্স ডিসিশন আছে বিভিন্ন কোর্টের, ফেডারাল কোর্টের, সুপ্রিম কোর্টের। এখন প্রেসিডেন্ট ইচ্ছা করলে এর সঙ্গে যা রাজনৈতিক কারণে বলেন, ধর্মীয় কারণে, জাতীয়তার কারণে বা জাতির কারণে, বর্ণবাদের কারণে যে নির্যাতিত হয়েছে, যার যোগ্যতা নাই, এডুকেশনাল যোগ্যতা নাই, সে নির্যাতিত হইলেও সে অ্যাসাইলাম পাবে না। ইট ডাজন্ট মেক সেন্স। এবং এটা আইনের সাথে বলছেন যে আইনের যে ধারায় যেভাবে আন্তর্জাতিক থেকে শুরু করে আমি যদি দেশের অভ্যন্তরীণ নীতিও বলি, সেই ধারাতে এটি পড়বে না, এটা পড়বে না, তার কারণে এডিশনাল রিকোয়ারমেন্ট পড়বে না। আমি বলি যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের আইন যেগুলো তারা রেটিফাইড করেছে, এবং এখানে আছে যে আইনে দেওয়া ইউএস কোড 8 সেকশন 240 ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্টের 208 এই অ্যাসাইলাম যে সমস্ত ইস্যু দেওয়া হয় ধারায় দেওয়া হয়, তাতে এইগুলো নাই। আর এইগুলো যদি চেঞ্জ করতে হয় তো প্রেসিডেন্টের পাওয়ার নাই এটা চেঞ্জ করা, এটা কংগ্রেসের পাওয়ার আছে, কংগ্রেস মিলে এইটা করতে হবে, নতুন বিল আনতে হবে। উনি এটা 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 হচ্ছে আমার মনে হয় নির্বাচনকালীন সময় একটা পলিটিক্যাল স্ট্যান্ড গেম শো, সো আমি এই করছি ওই করছি, নির্বাচনী ইস্যুতে উনি পপুলার হওয়ার চেষ্টা, ভোট কেনার চেষ্টা করতে যাচ্ছে। আরেকটি ইস্যু আছে, এটি আপনি মেধার কথা বলছিলেন, আরেকটি ইস্যু তিনি বলেছেন যারা অ্যাসাইলাম করবে তাদের অবশ্যই বৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে হবে। ওকে, সেটাও প্রিন্সিপলে ভিন্ন, এটা তার রেগুলেশন চেঞ্জ করতে পারে, বাট আমার মনে হয় না এই রেগুলেশন কনস্টিটিউশনাল মাস্টার পাস করবে, সাংবিধানিক পরীক্ষা পাস করবে বলে মনে হয় না। তার কারণ যে লোকটা বিপদে আছে, বিপদগামীকেই অ্যাসাইলাম দেওয়া হয়, এখন বিপদগামী বৌদ্ধভাবে আসতে হবে, বিপদগামী যে কোনো জায়গাতে ঢুকতে পারে। অ্যাসাইলামের আইন হচ্ছে বর্ডার সি এনিওয়ার, ইভেন লোকজন অ্যাসাইলাম সিক করতে পারে যে আউটসাইড ইউনাইটেড স্টেট ইউএস কনসুলেটে যে। ওকে, দেয়ার আর সার্টেন প্রসিজার টু দ্যাট। এখন বৈধভাবে ঢুকতে হবে তেমন কোনো নাই, আর বৈধ ঢুকারও কতগুলো আছে যে বর্ডার ক্রস করে না করলেও যদি কোনো ইমিগ্রেশন চেকপোস্টে যে ঢোকা হয় সেটাও বৈধ, কিন্তু
কাগজ না থাকলেও ভিসা না থাকলেও ওকে সেটাও বৈধ। তো এর ভিতরে বিভিন্ন ক্লারিফিকেশন আছে। আমার মনে হয় না যে এইটা অ্যাটলিস্ট অ্যাসাইলামের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে কোর্ট ডিসিশন অনুযায়ী। কোর্ট ডিসিশন অনুযায়ী আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন জাকারিয়া জিতু, তিনি প্রশ্ন করেছেন ওনার ওয়াইফ এসেছে মার্চ 2014, এখন কি ইউএস সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে কিনা? উনি যদি সিটিজেন হিসেবে ওনার ওয়াইফরে এনে থাকেন তাহলে করতে পারবেন, তার কারণ 3 বছর হয়ে গেছে ওনার ওয়াইফের। যারা ইউএস সিটিজেন বিয়ে করে আসে তারা 3 বছর পরে সিটিজেনশিপ পাইতে পারে, 2 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করতে পারে। তো জাকারিয়া সাহেবের ওয়াইফ নিশ্চয় করতে পারে, এটা ওনার জন্য সুখবর। আমরা কথা বলছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যবর্তী, আপনি আরেকটা বললেন যে মধ্যবর্তী নির্বাচনের জন্য উনি বলতেছে যে সমস্ত বাচ্চা ইলিগাল লোকের বাচ্চা আমেরিকা হচ্ছে, সেটা ইম্পসিবল। 14তম সংশোধনীতে বলা আছে এনিওয়ান বর্ন ইন দ্য ইউনাইটেড স্টেটস অর ন্যাচারালাইজড ইন দ্য ইউনাইটেড স্টেটস উইল বি দ্য সিটিজেন অফ দ্য ইউনাইটেড স্টেটস। এখন এইটা ডোনাল্ড ট্রাম্প কিভাবে করবেন? এটা কনস্টিটিউশনে ক্লিয়ার বলা আছে, ইফ দ্য সাবজেক্ট টু দ্য জুরিসডিকশন অফ দ্য ইউনাইটেড স্টেটস। এটা কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, এখন কনস্টিটিউশন চেঞ্জ করা এই যে সিরিয়াস ব্যাপার। কংগ্রেস কংগ্রেসের 2/3 মেজরিটি লাগে, তারও বেশি লাগে অনেক ক্ষেত্রে, এবং সমস্ত স্টেট কংগ্রেসের স্টেটের ন্যাশনাল অ্যাসেম্বলি লেজিসলেচারের 2/3 পাশ হইতে হয়, নতুবা কনস্টিটিউশন ইউএস কনস্টিটিউশন সংশোধন হয় না। এখন আপনি ডোনাল্ড ট্রাম্প একটা হেলথ বিল পাশ করতে পারে নাই, কিন্তু তিনি তো বলেছেন এক্সিকিউটিভ নির্বাহী আদেশ বলে তিনি এটি বাস্তবায়ন করবেন। দ্যাটস উনি পাগলামি ছাড়া আর কিছু না, দ্যাটস এ টোটাল লিগ্যাল পাগলামি, মানে আইনগত আমি আপনারে বলি বাধা আছে, আইনগত দিক থেকে বাধা আছে। কনস্টিটিউশন যেখানে চেঞ্জ করে, কনস্টিটিউশন চেঞ্জ করা খুবই দুঃসাধ্য ব্যাপার আমেরিকাতে, ওকে এমন ভাবে করা হয়েছে যে যাইতেই করে কনস্টিটিউশন চেঞ্জ করা যায় না। যেখানে আইন চেঞ্জ করা যায় না এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, সেখানে আপনি কনস্টিটিউশন চেঞ্জ করবে, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। আপনার কি মনে হয় মধ্যবর্তী নির্বাচনে উনি যে অভিবাসন ইস্যুটিকে একদম আমি বলবো যে গুরুত্বপূর্ণ মূল হাতিয়ার হিসেবে নিয়েছে ভোটের মাঠে, এটির প্রভাব? এগুলো সব রাজনীতি, এখন প্রভাব তো কিছু পড়বেই, তার কারণ বহু লোক আছে যারা ইমিগ্রান্ট পছন্দ করে না, বিদেশিদের পছন্দ করে না, একটা বিরাট গ্রুপ আছে, তো তারা তো ডোনাল্ড ট্রাম্পের এই নীতিটা পছন্দ করবে। সে ওয়াল দিতে চাইছে, সে ওয়ালটাও সে দিতে পারে নাই, তার কারণ ওয়াল দিতে হইলে ফাইন্যান্সিয়াল বাজেটে একটা বড় অংশ লাগে, পাস করাতে হবে, সেটা দিতে পারে নাই। এখন উনি কনস্টিটিউশন চেঞ্জ করবেন, অন্য আইন চেঞ্জ করবেন, যেটা এগুলা কিছুই না। সে জানে যে মধ্যবর্তী নির্বাচনে যাতে কংগ্রেসে মেজরিটি না হারায় সেই জন্য এই সমস্ত রাজনীতি হচ্ছে, বাট বাস্তব বিভাগে এটা তার পক্ষে করা সম্ভব না, সম্ভব না অ্যাটলিস্ট বর্তমান সিচুয়েশন। আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে একজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি, আমি স্বপন বলছিলাম, আমি একটু সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার প্রশ্নটা হলো, আমি I-94 নিয়ে আমেরিকাতে আসছি, এখন যদি কোনো রেস্টুরেন্ট কোম্পানি আমাকে যদি লিগালি যদি স্পন্সর দেয়, আমি কি এটাকে অ্যাবিল করতে পারবো? ভাই মনে হয় না, তার কারণ আপনার I-94 ওই রেস্টুরেন্টেতে অ্যাপ্লাই করে ওর 3টে স্টেজ আছে, লেবার সার্টিফিকেশন, ইমিগ্রেশন ইমিগ্রান্ট ভিসা পিটিশন, তারপরে আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন বলে অ্যাডজাস্টমেন্ট, ওই পর্যন্ত আপনার I-94 ভ্যালিড থাকতে হবে, আপনার 6 মান্থ দেবে, আর এগুলো 6 মান্থের ভিতরে কোনো রকমেই করা সম্ভব না। আর আপনার ওই স্ট্যাটাস এক্সপায়ার্ড হয়ে গেলে আপনি এটা করতে পারবেন না। আপনি 2টা স্টেজ করতে পারবেন, লাস্ট স্টেজ করতে পারবেন না, লাস্ট স্টেজটা না করলে আপনার সব কিছুই বৃথা। ফেসবুকে জাকারিয়া জিতু, উনি যে প্রশ্নটি আমি বলেছিলাম যে ওনার ওয়াইফ আবেদন, উনি গ্রিন কার্ড হোল্ডার দিয়ে তার ওয়াইফ 5 বছর 4 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করতে পারবে, এখন 2014 থেকে 4 বছর 9 মাস যোগ দেন যখন থেকে আসছে, তারপরে উনি করতে পারবেন। এটি আমাদের খুব কমন প্রশ্ন। আর হচ্ছে ইউএস সিটিজেন দিয়ে কত বছর? 2 বছর 9 মাস, 2 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করতে পারবে, 2 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করতে হয়। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে? আপু, আমি রহিম বলছি ব্রুকলিন থেকে। রহিম ভাই বলুন। জি, আমার একটা প্রশ্ন, ওই যে আপনার অ্যাটর্নি কাছে, ওই যে আমার আপনার যে গ্রিন কার্ডের যে একটা এক্সপায়ার ডেট থাকে, ডেটটা শেষ হয়ে গেছে, উনি এখন খুব অসুস্থ, মানে বসতে পারে না, মানে কেউ তাকে কোথায় নেবে, এখন কি করা যায়? ওনার গ্রিন কার্ডের কিন্তু মেয়াদ শেষ। উনি কি এখানে আছে না কোথায় আছে? এখানে আছে, আজকে সিটিজেন হল মেয়াদ শেষ হলে কিছু করে না, ফর্ম I-90 আছে, একটা ফর্ম আছে, ওইটা দিয়ে অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে।
অ্যাপ্লাই করে দিলে গ্রিন কার্ড রিনিউ হয়ে যাবে, ওনার গ্রিন কার্ডের কোনো অসুবিধা নেই, উনি রেকর্ড অনুযায়ী টোটালি গ্রিন কার্ড, গ্রিন কার্ডটা দেওয়া হলো ওইটার সাক্ষ্য প্রমাণ হিসাবে। তাই ছাড়া উনি যারা গ্রিন কার্ড হোল্ডার তারা চিরকালই গ্রিন কার্ড হোল্ডার। সো কার্ডটা শুধুমাত্র টেম্পোরারি এভিডেন্সের জন্য, আপনার আমার কোনো অসুবিধা নাই, আপনি নিশ্চিন্ত থাকেন, ওই কার্ড পাইতে হলে আর একটা অ্যাপ্লিকেশন করে দেন। আর জন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে আপা। আমার নাম লাইলা আলী, মিশিগান থেকে বলছি। জি লাইলা আপা, আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাই বোনদের জন্য 2006 এ মার্চে অ্যাপ্লাই করেছি, বাট আমি জানতে চাচ্ছি আর কতদিন লাগবে। এখন 2005 এর প্রথম দিকে চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি, সো আপনার এক দেড় বছর দুই বছর লাগতে পারে। আচ্ছা, মানে সেই হিসেব অনুযায়ী। জি, আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান? আচ্ছা, কেটে গেছে। কে আছেন আরেকজন আমাদের সাথে যুক্ত আছেন, সেই সাথে ফেসবুকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোনে কে আছেন? ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম রশিদ। ওয়ালাইকুম আসসালাম রফিক ভাই, বলুন। রশিদ, আমার আমার কোশ্চেন ছিল, আমার শ্বশুরে আমার সালাদের জন্য অ্যাপ্লাই করেছিল। একটু জোরে বলতে হবে ভাইয়া। তো বিশাপ চাইছিল আপনার ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি না, আপনাকে জোরে বলতে হবে আর টেলিভিশনটি পরে শুনবেন। আমার কোশ্চেন ছিল, আমার শ্বশুরে আমার সালাদের জন্য অ্যাপ্লাই করছিল, উনি মারা গেছে, ওনার বিশাপি আসছে, ওদের এখন বিশাপি দিলে কি ওরা কি আসতে পারবে? আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটি? ভালো করে কে মারা গেছে বুঝছেন? যিনি আবেদন করেছিলেন, কারোর জন্য আবেদন করেছিলেন? আচ্ছা, মানে হচ্ছে বাবা তার ছেলে মেয়েদের জন্য আবেদন করেছিলেন, তাই তো? আপনার শ্বশুর তার ছেলে মেয়েদের, মানে আপনার শালা শালীদের জন্য আবেদন করেছিলেন, শ্বশুর মারা গেছে। ছেলে মেয়ে এখানে আরো আছে, মানে ওনার। আচ্ছা, এখন মারা গেছে শ্বশুর, তো শালা শালীরা আসতে পারবে কিনা? ওকে, যাদের স্পন্সর করেছে তারা কেউ এখানে আছে কিনা? এখানে থাকলে ওইটা আবার পিটিশন রিইনস্টেট করা যায়, তখন সবাই আসতে পারে দেশে বিদেশে। আরেকটা হচ্ছে, আরেকটা হলো হিউম্যানিটেরিয়ান রিইনস্টেটমেন্ট বলে, সেটাও যদি করে রিইনস্টেট করা যায় পিটিশনটা, তাহলে আসতে পারবে, কিন্তু টাফ এটা, এটা রেগুলার না, এটা কেস বাই কেস, যার যা সিচুয়েশনের পরে বিবেচনা করে তাদের অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে যদি ইমিগ্রেশন এটা গ্রান্ট করে তাহলে তারা আসতে পারবে। আপনার কোনো লয়ারের সঙ্গে, অভিজ্ঞ লয়ারের সঙ্গে যে সরাসরি আলাপ করেন, টেলিফোনে বা টেলিভিশনে এইগুলো বিস্তারিত বলা সম্ভব না, বোঝানো সম্ভব না। বুঝানো অনেকগুলো পথ কিংবা কোনো পথ আছে, সেটি বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, কোনো আপনার যাদের মানে যাকে পছন্দ তার কাছে যাবেন, কিন্তু দেখে নেবেন প্রফেশনাল কিনা। আর অ্যাটর্নি শেখ সেলিম আজকে খুব ক্লান্ত, তারপরেও তিনি চেষ্টা করছেন অনুষ্ঠানে যারা আপনারা প্রশ্ন করছেন তাদের মূল্যবান সময় করে আপনাদের কাছে আসেন, এবং সেজন্য আপনাদের সবসময় ধন্যবাদ দেই আমাদের পরিবারের পক্ষ থেকে। কে আছেন আমাদের সাথে যুক্ত, ফোনে কে আছেন? হ্যালো, আমার নাম আনিস। আমি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছি অলমোস্ট বছরের উপর হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়েছে। আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি ফর্মে, আমি যখন আমেরিকাতে আসি 2006 এ, যে ফর্মে যে ইনফরমেশন আমার ছিল ওই ইনফরমেশনই আমি ওখানে দিয়েছি, ডেট অফ বার্থ। কিন্তু আনফরচুনেটলি আম্মা বাংলাদেশে যে পাসপোর্ট রেডি করে, যে পাসপোর্ট আমার কাছে আছে ওইটা হচ্ছে রং ডেট অফ বার্থ, বাট আমি ওইটা না দিয়ে আমি এখানে যে ইনফরমেশন ওই ইনফরমেশন অনুসারেই সবকিছু করেছে, এবং আমারটা কন্ডিশনালি অ্যাপ্রুভ হয়েছে এবং ভিসা পি জমা দিয়েছি, সবকিছু করে ফেলেছি। তো এখন এই যে ডেট অফ বার্থের যে প্রবলেমটা, আমি এটা কিভাবে করবো? এখন বাংলাদেশের নির্বাচন কমিশন ওখানে সম্ভব না এখন নির্বাচনের কারণে। আচ্ছা, কি করবেন? বল, আপনার তো টাইম আছে এখন না, তো আপনার আমার তো এখনো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয় নাই। সো আপনি বাংলাদেশে যেটা ওনার কারেক্ট ডেট অফ বার্থ সেটা নির্বাচন কমিশনের ভোটার আইডি ঠিক করে পাসপোর্ট ঠিকঠাক করে নেন, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে পাসপোর্টটি তো চেঞ্জ করতেই হবে ডেট অফ বার্থ যদি ভুল থাকে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো, হ্যালো, জি নাম কি বলে নিতে হবে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শেফা বলছি উৎসাহিত থেকে। জি শেফা আপা,
আমি সেলিম ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলেন বলেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিল 2004 এর জানুয়ারিতে, আজ পর্যন্ত ওরা কিছু জানাইতেছে না, সাপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু দেওয়া হয়ে গেছে। জানানি তো উচিত, তার কারণ 2004 এ যারা অ্যাপ্লাই করেছে তারা তো চলে আসছে। সো আপনি ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করেন, ন্যাশনাল ভিসা সেন্টারে, যে কেন জানাচ্ছে না, কেন ইয়ে হচ্ছে না, সামথিং রং, এখানে কোনো কিছু গণ্ডগোল হয়ে যেতে পারে। তো সেখানে চিঠি লেখেন, লয়ার ধরেন, অথবা নিজেরা করেন, ন্যাশনাল ভিসা সেন্টারে, স্টেট ডিপার্টমেন্টে যেখানে ভিসা অফিস আছে সেখানে যোগাযোগ করেন, ওই কেস নাম্বার টাম্বার সব কিছু দিয়ে। আচ্ছা, আমাদের সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমি একটি একটি করে উত্তর দিতে চাই। সালাউদ্দিন বয়স্ক বলছেন, ওনার বয়স 31 বছর, A4 ক্যাটাগরি, ওনাকে ভিসা সেন্টার বলেছে তার ইন্টারভিউ নিবে, এবং নাম এবং ভিসা দিতে চায় না, সেটি বুঝতে পারিনি, এটি কি বলবেন? ওনার প্রশ্নটি আসলে কমপ্লিট না, প্রশ্ন কমপ্লিট না হলে তো বলা কঠিন, বলা খুব কঠিন। এবং সালাউদ্দিন, আপনি চেষ্টা করুন যে আপনি যা জানতে চান সুস্পষ্ট ভাবে কিন্তু লিখতে হবে, এবং যারা ফোনেও প্রশ্ন করেন, আমরা বারবার বলে থাকি আপনাদের প্রশ্নটি ভালো করে বোঝার জন্য টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন। আর আপনাদের প্রশ্নটি যদি আমরা বুঝতে না পারি, তাহলে সম্মানিত যিনি অতিথি আছেন তিনি কিভাবে উত্তর দিবেন? কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। কুইন্স ভিলেজ থেকে আমার প্রশ্নটি হচ্ছে, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি 2017 এপ্রিলের 27 তারিখ, আর আমি একজন গ্রিন কার্ড হোল্ডার। অ্যাপ্লাই করার পর আমি শুধু একটা লেটার পেয়েছি যে তারা আমার কেস রিসিভ করেছে, এবং ওখানে একটা কেস নাম্বার আছে, WACD স্টার্ট হয় সেটা, কিন্তু এরপরে 1.5 বছর হয়ে গেছে, আমি আর কোনো অ্যাপ্রুভাল লেটার বা অন্য কোনো ধরনের কোনো আপডেট পাচ্ছি না। তা আমি একটু জানতে চাচ্ছি আমার এই কেসটা রিলেটেড, এটার কোনো অ্যাপ্রুভাল লেটার এখনো পেলাম না কেন, বা এটা আসলে এত সময় কি লাগার কথা? আজকাল এরকম সময় লাগছে এবং বেশিও লাগছে, তো আপনার চিন্তার কোনো কারণ নেই, তার কারণ সব কিছু একটু ডিলেড হচ্ছে। আপনি ওদের কাছে ইমেল করতে পারেন, ফোন দিতে পারেন, ওই আপনার ওই রিসিট নোটিশের নাম্বার আছে, দেখেন তারা কি বলে। সো এটা অস্বাভাবিক কিছু না, আজকালকার দিনে এটা খুবই স্বাভাবিক এখন, তার কারণ আই ডোন্ট থিঙ্ক আপনার অ্যাপ্লিকেশানে কিছুই রং আছে বা উদ্বিগ্ন হবার ব্যাপার আছে, শুধু অপেক্ষার পালা এইটাই, এই ছাড়া আর অন্য কিছু না। শামসুল আলম প্রশ্ন করেছেন, ক্যান ইট পসিবল টু চেঞ্জ এনি ইনফরমেশন অফ I-130 হুইচ ইজ অলরেডি অ্যাপ্রুভড লাইক ডেট অফ বার্থ? শিওর, এটা এখনও চেঞ্জ করা যায়, তখন I-260 দেবেন তখন চেঞ্জ করতে পারবেন, তারপর I-130ও অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডেড করে ফাইল করা যায়। সো আপনার যদি ভুল থাকে ডেট অফ বার্থ বা অন্য বায়োগ্রাফি, এটা চেঞ্জ করা যায় বা সংশোধন করা যায়। সংশোধন করা যায়, একজন কোনো জি, যারা ভালো লয়ার এগুলো জানেন তাদের মাধ্যমে করা উচিত, নয় আবার এটা উল্টা পাল্টা হয়ে যেতে পারে, তখন ভিসা পাইতে অসুবিধা হতে পারে। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, আমাদের বিরতিতেও যেতে হবে, কে আছেন ফোনে? জি, আসসালামু আলাইকুম, আমি কি বিয়া বলছি জ্যামাইকা থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি বলুন। আমার 3 বছরের একটা বাচ্চা আছে, আমেরিকান বাই বর্ন, আমি কি এখন এটাকে দিয়ে গত 15 বছর আমি এই দেশে তো কোনো ইমিগ্রেশন কোনো সুবিধা পাইতে পারি? আচ্ছা, পেতে পারেন, আপনি ক্যান্সেলেশন আর রিমুভাল করতে পারেন, কিন্তু বাচ্চার বয়স একটু বেশি হইলে আপনার কেস গ্রান্ট হওয়ার সম্ভাবনা বেশি, তার কারণ 3 বছরের বাচ্চা আপনি দুনিয়া যেখানে নিয়ে যাবেন ওইটাই তার দুনিয়া, সে আমেরিকারও পার্থক্য বোঝে না, বাংলাদেশেরও পার্থক্য বোঝে না। 5 বছর হইলে আপনার কেস ফাইল করা উচিত, অথবা তার আগেও করা যায়, করতে করতে ওর বাচ্চার বয়স 5-6 বছর হয়ে যাবে, সো আপনি করতে পারবেন, করতে পারবেন, কোনো ভালো লয়ারের কাছে যাবেন যারা এটা নিয়ে কিছুদিন ঘুরায় আপনার বাচ্চারে বড় করে দিতে পারবে। এর ভিতরে বহু টেকনিক আছে, বহু স্ট্র্যাটেজি আছে, সেগুলা অ্যাডাপ্ট না করলে অনেক সময় কেস গ্রান্ট করা যায় না। কে আছেন ফোনে, আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যাই, কে আছেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু, আমি জেসনের থেকে বলছি, আমার নাম হচ্ছে আক্তার সিসার। জি আপা। হ্যাঁ, আমি কল করছিলাম, আমার মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে 2013 সালে, হ্যাঁ, ডিসেম্বরে। এখন ওই 13 সাল ধরে কি আমার ভাইয়ের ইয়ারটা কাউন্ট করা হবে? ইয়ারটা কাউন্ট করা হবে?
আপনার আবেদন কত সালে আর অ্যাপ্রুভ কত সালে? আবেদন হয়েছে ডিসেম্বরে 19 তারিখে আর অ্যাপ্রুভ হয়েছে জুলাই মাসে। মানে ডিসেম্বরে 19 তারিখ, সেটি কোন সাল? 13 সাল। 13, আবার হচ্ছে 14 তে জুলাই গিয়ে অ্যাপ্রুভ। হ্যাঁ, আচ্ছা কি বলবেন এখন? তারপরে উনি জানতে চেয়েছে তার ভাইয়ের বয়স কোনটা ধরা হবে। ওয়েল, ভাইয়ের বয়স এই যে ডিসেম্বর টু জুলাই পর্যন্ত যেটা ছিল সেই সময়টা বিয়োগ যাবে, বিয়োগ যে অরিজিনাল বয়স থেকে, অরিজিনাল বয়স থেকে ওইটা বিয়োগ গেলে ইমিগ্রেশন পারপাসে যে বয়সটা এসে দাঁড়ায় ওইটাই ধরা হবে। মানে 6 মাস ওনার, খুব বেশি দিন না, খুব বেশি দিন না, 6 মাস হয়তো বিয়োগ হবে আপনাদের যে মূল বয়স সেটা থেকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, অ্যাটর্নি শেখ সেলিম, তারপরে আমরা চেষ্টা করব যারা আছেন তাদের প্রশ্নগুলো, কে আছেন আমাদের সাথে, আচ্ছা প্রশ্নটি নিয়ে, আচ্ছা কেটে গেছে, আমরা একটা বিরতিতে যাই, যিনি ফোনে আছেন আমরা চেষ্টা করব বিরতির পর এসে আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দিতে। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে আছেন। সারাদিন অনেক ব্যস্ত থাকেন, অনেক ক্লান্ত থাকেন, তারপরও আমাদের মাঝে আসেন, এবং আমরা চেষ্টা করি যারা আমাদের ফোন করেন তাদের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলোর তথ্য দিতে। তবে জটিল কোনো বিষয় সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত যিনি আইনজীবী তার কাছ থেকে নেওয়াটাই ভালো। আপনি হয়তো এখান থেকে ছোট ছোট ইনফরমেশন দিকে, আমাদের যদি ফোনে কেউ থাকে আমরা সেই প্রশ্নটি নিব, নিয়ে তারপরে আমরা একটু আবার আলোচনায় আসতে চাই। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি দেলওয়ার থেকে হাসান বলছিলাম। আমার কোশ্চেনটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় অতিথি শেখ সেলিমের কাছে, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার খালা 2007 সালে ওই আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছিল, এবং সেখানে আমার মা বাবা এবং আমার বোন ওখানে ইনক্লুডেড ছিল। আমার বোন রিসেন্টলি 21 বছর ক্রস করে গিয়েছে, ওর বয়স এখন 22-23 কাছাকাছি। এখন আমি গত অক্টোবরে সিটিজেনশিপ পেয়েছি আমেরিকার। এখন আমার কোশ্চেনটা হচ্ছে আমি এখন সিটিজেন হিসেবে যদি আমার মা বাবাকে অ্যাপ্লাই করি, এবং মা বাবা যদি তার আনমেরিড যেই মেয়েটা তার জন্য অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে কি এই কেসটা বেশি প্রায়োরিটি পাবে এবং আমার বোনটাকে আগে আসতে পারবে, নাকি 2007-এ আমার খালা যে অ্যাপ্লাই করছে সেই অ্যাপ্লাই হিসেবে আমার মা বাবা এবং বোন আসতে পারবে, এটার কোনটা বেস্ট ওয়েটা আপনি যদি একটু গাইডেন্স দিতেন। কি বলবেন অ্যাটর্নি শেখ সেলিম? ওয়েল, 2005-এ যারা অ্যাপ্লাই করছে প্রথম দিকে তারা এখন আসছে, সো সেই অনুযায়ী আপনার খালার আবেদন 2007-এ এখনও 3 বছরের মতো লেগে যেতে পারে, বেশিও লাগতে পারে, সামান্য একটু কমও লাগতে পারে। আপনি করলে আপনার মা বাবা হয়তো কুইকলি চলে আসবে, আর কুইকলি আসার পরে আপনার মা বাবা যদি আপনার বোনের জন্য অ্যাপ্লাই করে তাহলে হয়তো ডিপেন্ড করে কত বয়স সেই অনুযায়ী, 21 বছর হয়ে গেছে, 21 বছর হয়ে গেলে অনেক দিন লাগবে। আর আপনার খালার পিটিশনে আসতে পারবে কিনা আপনার বোন ভাই বোন সেটা ডিপেন্ড করে কতদিন পর্যন্ত আপনার খালার পিটিশনটা পেন্ডিং ছিল। যতদিন পর্যন্ত পেন্ডিং ছিল, অনেক 5-7 বছর পেন্ডিং থাকে, ওইটা আপনার বোনের বয়স থেকে বিয়োগ গেলেই হয়তো 21-এর নিচে এসে দাঁড়াবে, সে আসতে পারবে, বাট বিয়ে করে ফেললে আর আসতে পারবে না। আচ্ছা, এবং এক্ষেত্রে আপনি বলছেন যে উনি সিটিজেনশিপ দিয়ে আবেদন করলে তার বাবা মার জন্য হয়তো দ্রুত হবে, কিন্তু ভাই বোনের জন্য সে আগের আবেদনটি বেশি বেটার। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? কে আছেন, নামটি বলে নিতে হবে? আমার নাম আকাশ, আমি ব্রোঞ্জ থেকে বলতেছি। আপু, আমি একটা কোশ্চেন ছিল, এটা উনি সাহেবের কাছে বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে যে আমি অ্যাসাইলাম অ্যাপ্লাই করি 2016-তে, তারপরে আমার বিয়ে হয় 2017-তে। তো আমার এখন ইন্টারভিউ ডেট আসছে, আমার ওয়াইফ সিটিজেন, তো এখন আমি আমার অ্যাসাইলামও কোনো ইন্টারভিউ কোনো ডেট আসেনি, বাট আমার এখন অ্যাডজাস্টমেন্টের জন্য আসছে, ডেট আসছে হচ্ছে আপনার ডিসেম্বরের 10 তারিখে। তো এক্ষেত্রে আমি আর কি জানতে চাচ্ছিলাম আমার কি অ্যাসাইলাম তো উল্টো করতে হবে, নাকি আমি গ্রিন কার্ড ওটা অ্যাপ্রুভ হওয়ার পরে আমি ওটা পরে উল্টো করতে পারি, এটা কোনো সাংঘর্ষিক কি না আমি এটা জানতে চাচ্ছিলাম, একটু বললে খুব ভালো হতো। কি করবেন উনি? উইথড্র করার জন্য কোনো বাধ্যবাধকতা নাই, আপনার অ্যাসাইলাম আপনার কেস অ্যাপ্রুভ হওয়ার পরেই উইথড্র করতে পারেন, হয়তো বা তারা ওখানে বলতে পারে উইথড্র করে আসো, বাট এটার কোনো নিয়ম নাই বা আইন নাই যে আপনার বাধ্য করতে পারে, আপনার অ্যাডজাস্টমেন্ট গ্রান্টেড হওয়ার পরেই উইথড্র করতে পারেন। আর যেহেতু আপনার কেস হয়তো আপনার ওয়াইফ সিটিজেন ক্লিন, সো সেক্ষেত্রে আপনার অ্যাসাইলাম উইথড্র করাতে আমি কিন্তু তেমন কোনো খারাপ কিছু দেখছি না। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে? আপনার অ্যাসাইলাম আপনার কেস অ্যাপ্রুভাল পরে উদ্যোগ উদ্যোগ করতে পারেন, অথবা তারা ওখানে বলতে পারে আপনার
টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন যিনি সাথে আছেন। আচ্ছা, লাইনটি কেটে গেছে। প্রিয় দর্শক, আমরা সবসময় অনুরোধ করি যে আপনি যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করবেন, আমরা যখন উত্তর দিব তখন আপনার টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে উত্তরটি শুনবেন। কে আছেন আমাদের সাথে? আমি ব্রঞ্জ থেকে আল বলছিলাম। জি ভাই, কেমন আছেন? আমরা ভালো আছি। আপনার প্রশ্ন? আমার, হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমি এই দেশে, এদেশের নাগরিকত্ব আমি গ্রহণ করি 2012-এ, এবং আমি আমার আব্বু আম্মুর জন্য অ্যাপ্লাই করার পর উনারা চলে আসেন 2016-এ। তো উনারা আসার পর আমার ছোট বোনের জন্য উনারা অ্যাপ্লাই করছিল, আমার প্যারেন্টস, তো ও 2 বছর পর চলে আসছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমার একটা ছোট ভাই বাংলাদেশে ছিল যখন আব্বু আম্মু আসে, ওর বয়স ছিল 24। তো উনারা আসার পর ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয় নাই, যেহেতু ও 24 এজ হয়ে গেছিল। কিন্তু আমি যখন সিটিজেনশিপ হয়ে যায় আমার, আমি সাথে সাথে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করি, আব্বু আম্মুর জন্য অ্যাপ্লাই করি। সো যেহেতু আমার ভাইয়ের অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট, বিকজ এটা ভাইয়ের জন্য বাবা মা আর্লি চলে আসছে, কিন্তু এখন আমি চিন্তা করতেছি যে আসলে আব্বু আম্মুকে দিয়ে কি ওই সে আনম্যারিজ কি অ্যাপ্লিকেশন করানো উচিত হবে, না আমার কেসটা থাকলেই মোটামুটি ওকে আছে, কি বলবেন? আপনার আব্বু আম্মু সিটিজেন হয় নাই, সো এই পার্মানেন্ট রেজিডেন্ট হিসেবে করলে আপনার ভাই যদি বিয়ে করে ফেলে তা ওইটা বাতিল হয়ে যাবে। সো আপনি যেহেতু 2012-এ করে রাখছেন, আপনার ভাই যদি ধরেন বিয়ে হয়ে যায় তাহলে তার ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ চলে আসতে পারবে। সো আর যেহেতু 6 বছর অলরেডি পেন্ডিং আছে, সো আপনার আপনারটাই ফলো করাই মনে হয় ভালো হবে। এই এই পরিস্থিতিতে আপনারটাই ফলো করাই বেটার। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলে নিতে হবে। আমার নাম সাইফুল, আমি ব্রুকলিন থেকে বলছি। জি, আমি সেলিম ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে চাই। ভাই, আমি 2000-এ আমেরিকাতে আসছি লিগ্যাল ভাবে, এবং আমাদের বাচ্চা হয়েছে 2000-এ, এবং তার বয়স এখন 18 বছর। আমরা গত 2 বছর আগে ক্যান্সেল অফ রিমুভালের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমাদের ওয়ার্ক পারমিট আর সোশ্যাল সিকিউরিটি আমরা পেয়েছি। এখন আমি ফুল ট্যাক্সে কাজ করি দুটাতেই, আর এরপর আমার আর কোনো লেটার বা কিছু আর আসে নাই, বা কোনো কিছুর জন্য কিছু করতে হবে কি আর? তাহলে আপনি ক্যান্সেলেশন আর রিমুভাল করলে তো আপনার কেস নিশ্চয়ই কোর্টে আছে, সো কোর্টের তো হিয়ারিং ডেট থাকতে পারে, সো হিয়ারিং ডেট অনুযায়ী আপনার কেসের ট্রায়াল করতে হবে, ঠিক মতো এভিডেন্স দিতে হবে। আপনার বাচ্চার যে একটা ব্যতিক্রম ধর্মী হার্ডশিপ হবে আপনাকে এখান থেকে পাঠাইলে সেটা প্রমাণ করতে হবে, প্রমাণ করলে আপনার কেস গ্রান্টেড হয়ে যাবে। কিন্তু আপনার তো জানা উচিত যে আপনার হিয়ারিং ডেট কবে। কবে? কে আছেন আমাদের সাথে যুক্ত, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এলাহি, আমি ব্রুকলিন থেকে বলছি। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি লাস্ট ইয়ারে আমি সিটিজেন হয়েছি, এর হওয়ার পরে আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি। এখন আমার একটা ভাইয়ের ওয়াইফ লাস্ট মান্থে আনফর্চুনেটলি মারা গেছেন আর কি, তো এখন আমার করণীয় কি? ভাবি যে মারা গেল, এই ব্যাপারে কোনো কি আমার আপডেট করতে হবে? প্লাস যদি উনি কখনো বিয়ে করে সেক্ষেত্রে আমার কি কোনো আপডেট করতে হবে কিনা অ্যাপ্লিকেশনের জন্য? মানে আচ্ছা, কে মারা গেছেন? ভাবি, মানে ভাইয়ের জন্য আবেদন করেছেন, ভাবি মারা গেছেন, এখন এই তথ্যগুলো কি দিতে হবে কিনা, এবং ভাই যদি না দিলেও চলে সেটার ক্ষেত্রে কি হবে? ভাই পরে বিয়ে করলো, নতুন বউ বা ভাবি আপনার ভাইয়ের সঙ্গে আসতে পারবে, সে ব্যাপারে কোনো অসুবিধা নেই। ভাই, দুঃখিত যে আপনার পরিবারের টাকা মানে মৃত্যু হয়েছে, আমাদের সমবেদনা রইল। কে আছেন আমাদের সাথে, ফোনে কে আছেন? জি, আমি সানোয়ার হোসেন। জি, প্রশ্নটি ভাইয়া? সেলিম ভাই, আসার সময় আপনার আমার অনেক ঝামেলা করে 2-3 ঘন্টা বসায় রাখে আমাকে, ওই আমি তো একবার অ্যারেস্ট হয়েছিলাম তো জানিনি, তো এই কারণে তো এটা কিছু করা যাবে? এটা করা যায়, ওখানে পিটিশন দেওয়া যায় যাতে প্রি ক্লিয়ারেন্স করে রাখে আপনার, সার্টেন ওয়েতে ওইগুলো আগেতে প্রি ক্লিয়ারেন্স করে রাখা যায়, বাট
তাই ছাড়া আপনার দুই একবার আসা যাওয়া করলে আবার এটা অটোমেটিক কুইকলি হয়ে যায়। সো এই আপনি ওইটার জন্য অপেক্ষা করতে পারেন, আবার সাল্টন ওয়েতে কতগুলি ফর্ম টর্ম এটা ওটা ফাইল করতে হয় স্যার, সেটাও করতে পারেন। আমরা আরেকজন আছি, একটু প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, নামটা বলে প্রশ্ন করতে হবে। এম ডি রহমান বলছিলাম জামাইকা থেকে। জি, আমার প্রশ্ন যে আমি দুই বছর আসছি, আমার ওয়াইফ কি আমার শ্বশুর শাশুড়িকে আনতে পারবে? আচ্ছা, আপনার ওয়াইফ সিটিজেন? না, আমরা ইমিগ্রেন্ট। আচ্ছা, ইমিগ্রেন্ট মানে গ্রিন কার্ড হোল্ডার ধারী, হয়তো কারা আনবে? মানে গ্রিন কার্ড দিয়ে বাবা মার জন্য আবেদন, এটা হলো সহজ যে তার ওয়াইফ তার বাবা মাকে আনতে পারবে কিনা। না ভাই, গ্রিন কার্ড হোল্ডার নিজের বাবা মাকে আনতে পারে না। তো গ্রিন কার্ড হোল্ডার তো অন্যের বাবা মা আনার প্রশ্ন নেই, নিজের বাবা মার জন্য আবেদন। সাধারণত তো গ্রিন কার্ড দিয়ে বাবা মা না, ইউএস সিটিজেন হয়। হ্যাঁ, আমি যতটুকু বুঝছি যে বুঝতে পারিনি, আবার কি একটু বলবেন? অ্যাপ্লিকেশন পেন্ডিং টাইমটা যে মাইনাস হয় বললেন, যে পেন্ডিং থাকলে এইজ লিমিটের থেকে মাইনাস হয়, মানে আমি যতটা বুঝতে পারছি যে যদি এইজ যদি 21 এর উপরে হয় তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেঞ্জ হয়। তো মেইনলি আমি যেটা বলতে চাচ্ছি যে আমার বোনের ছেলের বয়স এখন 21 হচ্ছে, আমি অ্যাপ্লাই করছি 10 বছর আগে 2006 এ, এখন 2005 এর কেস চলতেছে। তো যেহেতু তার 21 এর উপরে হয়ে গেছে, এই যে 10টা বছর হলো, এটা কি মাইনাস হবে? তার মানে আমার কি আর কোনো প্রবলেম হচ্ছে? শুনুন ভাই, বুঝছি আপনার বলতেছে, এটা বোঝানো একটু কঠিন আপনার টেলিভিশনে। আপনি ধরেন 2005 এর পয়লা জানুয়ারি অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যাপ্রুভাল পাইছেন আপনি 2012 এর পয়লা জানুয়ারি। সো এই 11 বছর আপনার মানে ভাগ্নে ভাগ্নির বয়স থেকে 11 বছর যদি বাদ যায়, ধরেন তার বয়স 29 বছর, এখন 11 বছর বাদ গেলে এসে দাঁড়াচ্ছে 19 বছর। তো এই তার ইমিগ্রেশন পারপাসে তার বয়স ধরা হবে 19 বছর, সে আসতে পারবে। এর চেয়ে বেশি ক্লিয়ার করতে পারতো? হ্যাঁ, এটি সহজ হিসাব। আপনি যখন আবেদন করেছেন আর অ্যাপ্রুভ হয়েছে, ওই মাঝের সময়টুকু বয়স থেকে বাদ দিতে হয়। মানে আপনি এখন হিসেব করে দেখবেন যে আপনি কবে আবেদন করেছেন, অ্যাপ্রুভ হয়েছে কবে। এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আপু, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার প্রশ্ন হয়েছে, আমার মা আমার ভাইয়ের জন্য 13 সালে অ্যাপ্লাই করছে ডিসেম্বরের 19 তারিখে, কিন্তু ওর বয়সটা 20 করছিলাম, কিন্তু এখন বয়সটা 21 পড়ে যাওয়াতে ওর এটা মানে ওরা এডিএ ডলারের যে চিঠিটা পাঠায় ওই চিঠিটা আমি পাইনি, বুঝছেন? মিসিং করছে, মিসিং করাতে ওরা ওই অ্যাপ টু বিতে দিয়ে দিছে ওর বয়সটা এটা ফাইলটা। আচ্ছা, হ্যাঁ, অ্যাপ টু বিতে দিয়ে দিছে। তো এখন অলরেডি 5 বছর হয়ে গেছে, তো ওর আসতে আরো কতদিন লাগবে? আপনার নাম কি বলে নিতে হবে আপা? আমার নাম আক্তার সিদ্দার। আচ্ছা আচ্ছা, আপনার কথা যদি বুঝে থাকি, অ্যাপ্লাই করেছে 2013 এর 19 ডিসেম্বর, বাট তার বয়স 21 এর নিচে ছিল, এখন 21 এর উপরে উঠে গেছে। তো ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে তার, কারণ ভিসা যখন অ্যাভেলেবেল হয় তখন 21 এর নিচে থাকতে হয়। সো ওর বয়স যদি এখন বেড়ে যেতে থাকে তো ক্যাটাগরি ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে। তো এটি চেঞ্জ হলে সাধারণত কতদিন লাগে? তখন অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করব, সেই তো আমরা আর প্রশ্ন নিচ্ছি না, আর আমরা চেষ্টা করব টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে প্রতিদিন 6 নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচন সংক্রান্ত কিছু না কিছু বলার জন্য। আমি বলছিলাম আপনাকে, অনুষ্ঠান শুরুও করেছিলাম, সেখান থেকে খুব ছোট্ট করে যদি বলতেন যে এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে অভিবেশন ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী এজেন্ডা আমি বলবো হাতিয়ার বানিয়েছেন। তো ভোটের মাঠে তার তো কিছু কট্টর সমর্থক আছে, এছাড়া ওভারঅল আপনার কি মনে হয় যে কি ধরনের প্রভাব কতগুলি ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুব সংক্ষেপে
ডোনাল্ড ট্রাম্পের কতকগুলি প্লাস পয়েন্ট আছে। এক আলো তার একটা কট্টর সমর্থক আছে, দ্বিতীয় হচ্ছে ইকোনমি সর্বকালের জন্য ভালো এখন, তো সেক্ষেত্রে রিপাবলিকানদের একটা ক্রেডিট আছে। আর তৃতীয়ত হচ্ছে তার নেগেটিভ যেগুলো, তার কারণ ডোনাল্ড ট্রাম্প অলরেডি বিভিন্ন কারণে তার সেই পপুলারিটিটা নাই, সো সেক্ষেত্রে অনেক যারা ইন্ডিপেন্ডেন্ট ছিল অনেক ইন্ডিপেন্ডেন্ট তার কাছ থেকে সরে গেছে, অনেক ডেমোক্র্যাটরা ছিল তার পক্ষে তো সরে গেছে। এখন আপনি দেখছেন কতগুলো নির্বাচন গত বছর হয়েছে, এই বছর হয়েছে, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা যেখানে রিপাবলিকানের স্ট্রং হোল্ড ছিল সেখানেও তারা ঠকিয়েছে। সো মধ্যবর্তী নির্বাচন ধরেন আজকে বা কালকে ন্যান্সি পেলোসি বলছে তার 30টার বেশি সিট গেইন করার আশা করছে, এবং বিভিন্ন পোলিংয়ে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে, সেক্ষেত্রে মনে হচ্ছে না ইজ লুকস রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের প্রসপেক্ট ভেরি গুড মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম, এবং সেই সাথে দর্শক, 6ই নভেম্বর মধ্যবর্তী নির্বাচন, আপনার যাকে পছন্দ সেই প্রার্থীকেই ভোট দিন, কিন্তু আপনার নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। সবাই ভালো থাকবেন।